আমাদের এঙ্গেজমেন্টটা হুট করেই হয়ে গেল, তাই না? হ্যাঁ, খুব অদ্ভুত লাগছে কিন্তু। বাট আই এম হ্যাপি, আই এম সো হ্যাপি। বাট আই এম নট। কেন? মানে সবকিছু অনেক তাড়াহুড়া করে হয়ে গেছে। আমার তো একটা প্ল্যানিং ছিল যে আমার যখন এঙ্গেজমেন্ট হবে আমার সব ফ্রেন্ডসরা আসবে, মজা করব, হুল হুল্লোর করব, সুন্দর করে ডেকোরেশন থাকবে, আমি একটা ব্লু কালার লেহেঙ্গা পরব। কোথায়? কিছুই তো করতে পারলাম না আমি। আচ্ছা শোনো, ডোন্ট বি সো হোপলেস, আর এত ডিসঅ্যাপয়েন্ট হওয়ারও কিছু নাই, রাইট? থ্যাংক ইউ। দেখো, বিয়ে তো আমাদের হওয়ার কথাই ছিল, তাই না? আমাদের বাবারা তো সেটা ফিক্স করেই গেছে। সো টুডে অর টুমোরো বিয়ে তো আমরা করতাম, পাশাপাশি আমরা দুজন দুজনকে ভালোবাসি, রাইট? বিয়ের ফাংশনটা তো এখনও বাকি। সো যখন বিয়ের প্রোগ্রাম হবে তখন তোমার যত চিন্তাভাবনা আছে, যত প্ল্যান আছে, সবগুলো তুমি ইউটিলাইজ করবে, ওকে? আবির, আমরা কিন্তু ছোটবেলা থেকে একই শহরে বড় হয়েছি, একসাথে বড় হয়েছি, আমরা সবসময় একসাথে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, কোনো পার্টিতে গেলেও আমরা একসাথে যেতাম। মানে আমরা এত বছর একসাথেই ছিলাম, আমাদের মধ্যে কিন্তু কোনো ধরনের ডিস্টেন্সটা ক্রিয়েট হয়নি, তাই না? না, আমি একটা জিনিস দেখতে চাচ্ছিলাম। কি? মানে আমাদের একটু দূরে গিয়ে দেখা উচিত না যে আমরা দুজন দুজনকে চাই কিনা? যেমন যেমন আমি তো পরশুদিন ইউএসএ চলে যাচ্ছি, 4 বছর দেশে ফিরব না। আমি দেখতে চাচ্ছি যে এই 4 বছরে আমরা কতটুকু বদলাই, আমরা দুজন দুজনকে মিস করি কিনা, সত্যি আমরা দুজন দুজনকে ভালোবাসি কিনা। এমনও তো হতে পারে যে এই 4 বছরে আমরা অনেক বদলে গিয়েছি, আমাদের জীবনে নতুন কেউ চলে এসেছে, আমরা অন্য কারোর সাথে ইনভলভ হয়ে গিয়েছি। ডিফিকাল্ট, বাট ফর মি, ধরো আমি আমাকে নিয়ে কনফিডেন্ট যে আমার লাইফে 4 বছর কেন, আগামী 400 বছরও তোমার জায়গাটা কেউ নিতে পারবে না। নো মিন্স নো, তোমার ব্যাপারটা ইউ নো বেটার দেন মি। ওকে, আই এগ্রি। তবে আমার কিন্তু একটা শর্ত আছে, এই 4 বছরে আমরা কেউ কারোর সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করবো না, কোনোভাবেই না, নট ইভেন ফোন। আর যদি আমাদের লাইফে এই 4 বছরে নতুন কেউ চলে আসে, মানে আমরা অন্য কারোর সাথে ইনভলভ হয়ে গেলে, অবশ্যই একজন আরেকজনকে জানাবো, প্রমিস? সি, মানে 4 বছর কন্ট্রাক্ট না করে থাকাটা আমার জন্য টাফ হবে, এইটা সত্যি। আই লাভ ইউ না, বাট ইটস ওকে। যদি এই 4 বছর আমাদের লাইফে কারো ইনফ্লুয়েন্স ঘটে, আমরা দুজন দুজনের সাথে সেটা শেয়ার করব। হ্যাঁ, প্রমিস। ভালোই হবে দূরে গেলে, কাছে আসার নতুন করে একটা আকুতি হবে, তাই না? ইয়া। কি ব্যাপার? তুমি চারিদিকে এত হৈহুল্লোর, নিচে বিয়ের আয়োজন চলছে, আর যাকে ঘিরে এত আয়োজন সে এখানে মন খারাপ করে বসে আছে। তুমি তুমি হঠাৎ করে, মানে কবে দেশে আসলা? আমি তো কাল এসেছি, এসেই তোমার বাসায় আসলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অথচ দেখো আমি নিজেই সারপ্রাইজড। এটা কি হলো? আমি কিচ্ছু জানি না সিফাত, মানে আমাকে এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বাবা যে এভাবে বসেছিল সেটা তো আমি জানতাম না। ফ্লাইট থেকে এসে নামতে না নামতে আমাকে হলুদের পিড়িতে বসিয়ে দিল।
তারপর কখন কি হয়ে গেল আমি কিচ্ছু জানি না। আমি এখনো না সে ঘর থেকে এখনো বের হতে পারিনি। মানে তুমি কি বলতে চাচ্ছ, 80s এর মেয়েদের মতো তোমাকে হাত পা বেঁধে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে আর তুমি কিচ্ছু জানতে না? জানতাম না কেন, আমি অবশ্যই জানতাম। 4 বছর আগে তো ফ্যামিলিগত ভাবে আমাদের এনগেজমেন্টটা হয়েছে, কিন্তু আমার আর আবিরের মাঝে কিছু কমিটমেন্ট অ্যান্ড কন্ডিশন ছিল যেটা আমরা কেউই মেনটেন করতে পারিনি। নূপুর, নূপুর কি ব্যাপার, সবাই নিচে তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি ছাদে? উনি কে? ওর সাথে পরিচয় করে দিই, ও আমার বন্ধু সিফাত, আমরা বাইরে একসাথে পড়ালেখা করতাম। আর সিফাত ওকে তো বুঝতেই পারছো। হ্যালো আবির, নাইস টু মিট ইউ সিফাত, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো তাহলে এখানে থেকে আর কি করবে, নিচে যেহেতু সবাই অপেক্ষা করছে আমরা যাই, আপনিও আসুন না। না ঠিক আছে, আপনারা যান আমি আসছি। উই শুড ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। ঠিক আছে রূপু চলো। কি ব্যাপার, তুমি এখানে এই পোশাকে এইভাবে বসে আছো কেন? কেন তুমি কি ভেবেছিলে যে আমি সিনেমাদের নায়িকাদের মতো বাসর ঘরে বসে যে ঘুমটা দিয়ে বসে থাকবো? না আমি সেটা মিন করিনি। তাহলে তুমি কি মিন করছো, মানে তুমি কি বলতে চাচ্ছো বলো তো? তুমি না, তুমি একটা খারাপ লোক। কি মানে যা মুখে আসে তাই বলছো, আমার দোষটা কি, আমার অপরাধটা কি বলো? সেটা তুমি জানো না, তুমি কমিটমেন্ট ব্রেক করছো। হোয়াট, কখন কমিটমেন্ট ব্রেক করলাম? কি কমিটমেন্ট ব্রেক করলাম? তুমি যে আমাকে বিয়ে করবা বা তুমি যে বিয়েটা করলা, তুমি আমাকে একবারও বলছি না, তুমি আমাকে কিছু না জানাই বিয়েটা করে ফেললা। বিয়ে তো আমাদের করার কথা ছিলই, তাই না? ইনফ্যাক্ট আমাদের কথা এটাও ছিল যে আমরা যদি দুইজন অন্য কারো প্রতি কমিটেড হই সেটা আমরা দুইজন দুজনকে জানাবো। সো আমরা যেহেতু কেউ কাউকে কোনো কিছুই জানাইনি, তার মানে আমরা অন্য কোথাও কমিটেড হইনি। আমি এখন বিয়েটা করতে চাই না। বিয়ে করতে চাওনি নাকি অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলে, কোনটা? অন্য কাউকে কেন, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই নাই, আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি বিয়েই করতে চাই নাই। কেন? কারণ আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক দূর চিন্তা করেছিলাম। হ্যাঁ তো যাবে, সেটাতে তো প্রবলেম নেই, বিয়ের পর কি ক্যারিয়ার এগোনো যায় না? না যায় না, আমি আমার ক্যারিয়ারটা বিদেশে ডেভেলপ করতে চেয়েছিলাম, এটাই আমার প্ল্যান ছিল যে বিদেশে আমি আমার ক্যারিয়ারটা ডেভেলপ করব, কিছুদিন কাজ করে বিদেশে সেটেল একটা ছেলেকে বিয়ে করব। আর তোমার স্বপ্ন তো ব্যবসা, তোমার সব কিছু দেশকে ঘিরে, আঙ্কেল মারা যাওয়ার পর ব্যবসা তোমার কাছে, আর তোমার উপর তো আন্টি আর টুম্পার দায়িত্বও আছে। আমি তো বলতে পারি সব কিছু ছেড়ে তুমি আমার সাথে আমেরিকা চলো, অতটা অবিবেচক আমি না। আচ্ছা আমরা তো মাত্র বিয়ে করলাম তাই না, কয়েকটা দিন যাক আমরা একটু ভাবি, দুজন মিলে ডিসকাস করি, কোনো না কোনো একটা ওয়ে অফ কোর্স বের হবে। ওকে প্লিজ কাট করো না তুমি আমাকে, তুমি যাও তো, তুমি ঘুমাও, আমি তোমার সাথে ঘুমাবো না। আবির, আবির কে যেন দরজা ধাক্কাচ্ছে। দরজাটা খুলো। আবার কে আসছে? ভাইয়া
ও মা, গুড মর্নিং। গুড মর্নিং। দুপুর তোদের কফি। কি ব্যাপার ভাবি, তোমরা কি কাল রাতে আলাদা ঘুমিয়েছ? সো রোমান্টিক। কাল রাত্রিকে কাল রাত্রি বানিয়ে দিলে তোমরা? ও আচ্ছা, তাহলে তো আজকে তোমাদের ফুলসজ্জা, মাঝকে কিন্তু আমরা অনেক নাচবো। একটা চর খাবি, হিন্দি সিরিয়াল দেখে দেখে না এর মাথাটাতে গেছে। আন্টি তুমি কেন কফি নিয়ে আসলাম? আমরা তো ডাইনিং রুমে যেতাম। তুই কি এখন আমাকে আন্টি ডাকবি? আচ্ছা ডাক, অসুবিধা নেই। আচ্ছা শোন, এখন একটু সুন্দর করে সাজগোজ করে একটা সুন্দর শাড়ি পরে তারপর ডাইনিংয়ে আয়, অনেক আত্মীয় স্বজন এসছে তো। আন্টি আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, আমি তো আমার লাগেজের শাড়ি নিয়ে আসিনি, আর ইটস বিন লং, আমি তো শাড়ি পরি না। আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই, টুম্পা তোকে হেল্প করবে, শাড়িও পরিয়ে দিবে, তোকে সাজগোজও করিয়ে দিবে। ইয়েস ভাবি, আমি তোমাকে সাজাবো। উফ কি মজা, তুই আমাকে ভাবি বলে ডাকছিস? অফকোর্স, তুমি আমার একমাত্র ভাবি। ভাবিজি আয়। আবি তুই কি এই কাপড় পরে যাবি? একটা ঠিকঠাক কাপড় পর। টুম্পা বিছানাটা একটু তুলে রাখিস, হ্যাঁ, বুয়ারও তো ঘরটা পরিষ্কার করতে আসবে, তাড়াতাড়ি, হ্যাঁ, সবাই ওয়েট করছে। যা রেডি হয়ে আস, আমি গেলাম। কি করো ভাবি, তোমার বিরক্ত লাগে না? আমি তুমি বোর হও না? কেন বোর কেন হবো? এই যে সারাদিন এত পড়ালেখা পড়ালেখা, আমার তো একদমই ভাল লাগে না। কি ভাল লাগে তাহলে? এই ধরো আমার সাজগোজ করতে পছন্দ। বাবা, তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে তোর জন্য একটা ছেলে দেখি, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই, তারপরে সারাদিন শুধু সাজগোজ করবি। হ্যাঁ আচ্ছা, বিয়ের সাথে সাজগোজের কি সম্পর্ক? আর আমি কি কাউকে দেখানোর জন্য সাজবো নাকি আমি আমার জন্য সাজবো? ও তুই অনেক বড় হয়ে গেছিস। বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, চিড়ামাখা খাবা সাথে আদা চা? বাইরে এত সুন্দর বৃষ্টির সাথে চিড়ামাখা আদা চা খাওয়ার কি সম্পর্ক? তুই না এত ফিল্মে হয়ে গেছিস, সিরিয়াসলি? ইয়েস আই লাভ ফিল্ম। ভাই তুই খাবি নাকি আদা চা? ওকে তুমি বেঠো, মাকে নূপুর তুমি কি আজকে ফ্রি আছো? এটা আবার কেমন কথা, ফ্রি না থাকার কি আছে? ডোন্ট গেট মি রং, আই মিন তোমার তো অনেক কাজ থাকে তাই না, আমার জন্য তোমার সময় হবে কি না সেই জন্য জিজ্ঞেস করলাম। আর ইউ ফ্রি? আমি একদম ফ্রি আছি, কি করতে হবে বলো। আমার একটা ফ্রেন্ড আছে সাইদ, ও তোমাকে আর আমাকে নিয়ে খেতে যাবে বলেছে, তোমার কাছ থেকে না জেনে তো আমি ওকে কনফার্ম করতে পারবো না, দ্যাটস হোয়াই আস্ক। হ্যাঁ বলে দাও, আমার তো ডিনারে যেতে কোনো আপত্তি নেই। ফাইন তাহলে লক, আমি বলে দেই যে আমরা দাও ডেটিং করছি। দেই এই চা গরম, চা গরম, চা চলে এসেছে, চা খাও, আমি বানাইছি। দেখি তো দুষ্টুটা কি চা বানালো। নূপুর তোর চা খাওয়া হলে রান্নাঘরে আসিস। কেন নূপুর রান্নাঘরে যাবে কেন? তোমার সব কথাতে নাক গলাতে হবে না তো। আমি আজকে সরষে ইলিশ রান্না করব, তোর না খুব পছন্দ? হ্যাঁ অফকোর্স পছন্দ, কিন্তু সেটা তোমার হাতে না। আমি সারা জীবন বেঁচে থাকব, ওকে তাই শিখিয়ে দিচ্ছি। আন্টি আমাকে দিয়ে প্লিজ রান্না বান্না ঘর সংসারের কাজ করা না, এসব কথা শুনে না আমার মাথা গরম হয়ে যায় প্লিজ। হ্যাঁ মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে শিখে ফেলবি। না না আমি আস্তে আস্তে শিখতে চাই না। আচ্ছা থাক, শিখতে হবে না, আমি যাই। এই চা ভালো হয়েছে, ভেরি গুড, চিনিটা একটু কম হয়ে গেছে। এনিওয়েজ থাক, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। ও এত ঝাল কেন এটার মধ্যে?
হ্যালো, আমি আসলে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কলটা দিলাম। কল করা নিয়ে এত দ্বিধাদ্বন্দ্বের কি আছে? আছে আছে, কারণ র্যান্ডম কল তো আর দেওয়া যায় না। হাজার হলেও তুমি এখন অন্য কারো স্ত্রী। এত ভূমিকা করো না তো, কেমন আছো সেটা বলো। আমি তো ভালোই আছি, আমি তো ভালো থাকার জন্যই বাঁচি। তুমি কেমন আছো? আমি হয়তো ভালো, হয়তো না। এটা আবার কেমন কথা? তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, তোমার তো এখন অন্তিম সুখের মুহূর্ত। নতুন বিয়ে, নতুন সংসার, নতুন পরিবার। আমি তো শুনেছি মানুষের বিয়ের ঘোর কাটতে কাটতে 3 মাস চলে যায়। প্রচুর মাথা আমার এইসবের উপরে, কোনো ফ্যান্টাসি নেই। মাঝে মাঝে না আমার আমার দমটা বন্ধ হয়ে আসে। আমি বিশ্বাসই করতে পারি না যে 4 দেওয়ালের মাঝখানে আমার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে, আমার জীবনটা এভাবে আটকে যাবে। কি বলছো এসব? শুধু জীবনই না, আমার স্বপ্নগুলোও না আটকে আছে, দেয়াল বন্দী হয়ে আছে। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমাকে কাজ করো, একদিন আসো না আমাদের বাসায়, চা খেয়ে যাও। আগে তো অনেক আড্ডা দিতাম, একদিন আড্ডা দিই চলো। মন থেকে বলছো? 100%। ওকে ডান, একদিন চলে আসবো, হুট করেই চলে আসবো। আর তোমার দারোয়ানকে বলে রেখো যেন আমাকে উপরে উঠতে দেয়। আর কিছু না? আর কিছু না। আচ্ছা রাখছি, টাটা। জ্বর আসছে তোমার, এই অসময় শুয়ে আছো যে? ঢং করো না তো। আমি আমার বউয়ের সাথে ঢং করবো না তো কে করবে? সত্যি করে বলো তো, তুমি আসলে আমাকে কেন বিয়ে করেছো? বাবা বললো আর তুমি আমাকে লাফায় লাফায় বিয়ে করে ফেললা না? একটা মেয়ের মতামত না নিয়ে তাকে বিয়ে করাটা এক প্রকার গুন্ডামি। আচ্ছা ঠিক আছে, ধরলাম গুন্ডামি, ক্ষতি কি? ভালোবাসার জন্য না হয় একবার গুন্ডাই হলাম। আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি, রাইট? এই নাও তোমার প্রিয় ফুল, ধরো। তোমার মনে ছিল? কেন মনে থাকবে, ভালোবাসার মানুষের প্রত্যেকটা জিনিস মনে থাকা উচিত। তোমার ফেভারিট চকলেট, তোমার আমার ফেভারিট চকলেটের কথা মনে আছে? সো সুইট। শোনো, ডিনারের পর আজকে তোমাকে নিয়ে আমি একটু লং ড্রাইভে যেতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে আর কি। আর হ্যাঁ, ওই রেস্টুরেন্টের কথা মনে আছে যেখানে তোমার ফেভারিট মিন্ট ফ্লেভার রাইস টি পাওয়া যায়? ওইখানেও যাবো। ইমপ্রেসিভ। তাহলে আমার মিন্ট আইসটির কথা তোমার মনে ছিল? ঠিক আছে, আইস টি খেতে আমার কোনো প্রবলেম নেই। একটা কাজ করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি, ঠিক আছে? শোনো, বলো আবার না কেন? কি হলো এতগুলো শাড়ি কেন কিনলে? আমি কি শাড়ি পরি? তোমাকে শাড়ি পরলে যে কি অপরূপ লাগে এটা যদি তুমি একটাবার বুঝতে, তাহলে তুমি নিয়মিত শাড়ি পরতে। তাও এতগুলো শাড়ি? শোনেন ম্যাডাম, যেদিন আপনার আমাকে খুব ভালোবাসতে ইচ্ছে হবে সেদিন আপনি রেড কালারের শাড়িটা পরুন, ধরেন। যেদিন আপনার আমার উপর খুব অভিমান হবে সেদিন আপনি গোলাপি শাড়িটা পরুন, যেদিন আপনার একটু দুঃখ দুঃখ ভাব সেদিন
এই নীল শাড়িটা পরবো। আর বর্ষার সময় যখন বৃষ্টি হবে সুন্দর করে এই শাড়িটা পরে বৃষ্টিতে ভিজবে। তোমার এসব কালার মেনটেন করতে হলে আমার একটা পার্সোনাল সেক্রেটারি লাগবে। আমি তোমার সেই সেক্রেটারি। ওকে হ্যাপি, এখন অনেক রাত হয়েছে, চলো 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 কাম। তারপর কেমন চলছে জীবন? চলছে, চালিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যে জন্য এসেছিলাম সেটা বলি। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ওরা একটা সেমিনারে অ্যারেঞ্জ করেছে, তো ওখানে আমি তোমার আর আমার নাম দিয়েছি। ওরা তোমাকে এবং আমাকে দুজনকেই পছন্দ করেছে গেস্ট স্পিকার হিসেবে। ও, কবে? কাল। কালকে তো হবে না, কালকে আমরা সবাই মিলে ফুফু শ্বশুরের বাসায় দাওয়াত খেতে যাব। আর এখন আমাকে দিয়ে না এসব সেমিনার টেমিনার কিছুই হবে না। এখন আমার জীবনটা একটা ঘরের মধ্যে বন্দি। এখন আমার বাকি জীবনটা কাটবে শাশুড়িকে রান্নায় হেল্প করে, ঘরের টুকটাক কাজ করে, আর প্রত্যেক দিন সেজে গুজে হাজবেন্ডের সাথে বাইরে খেয়ে। এগুলো কোনো কথা? এগুলো কি বলো তুমি? তোমার মতো একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়ে এভাবে থেমে গেলে হবে? আরে তোমাকে তো সিচুয়েশনের সঙ্গে ফাইট করতে হবে। আমার দ্বারা সম্ভব না, আমি আর ফাইট করতে পারবো না। যাই হোক, বাদ দাও, চা খাও। শোনো, তোমার হাজবেন্ডকে তো আমি দেখেছি, ভদ্রলোককে আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে। আমার মনে হয় তোমার ওনার সঙ্গে কথা বলা উচিত, অন্ততপক্ষে বলা উচিত তোমার কি চাই কি না চাই। আমার কাছে মনে হয় তুমি ওনার সঙ্গে খোলাখুলি সব কিছু বলো। তুমি যদি তাকে সব কিছু নাই বলো, উনি কীভাবে জানবেন আর উনি বুঝবেন কীভাবে? তোমার কথা বলা উচিত অ্যাটলিস্ট। আমার হাজবেন্ড চায় আমাকে অ্যাকোরিয়ামে মাছের মতো অথবা খাঁচায় রঙিন পাখির মতো সাজিয়ে রাখতে। আমার জীবনটা না এখন থেকে এভাবেই যাবে, সাথে স্বপ্নগুলো। আবির, আসি আসি, দাঁড়া। কি বাবা, তুই সময় তোর অফিসে কাজ নেই? ছিল মা, কিন্তু তোমার সাথে একটু কথা বলা দরকার, তাই চলে আসছি। বসো না। পানি পানি খাবার বস। আমার সাথে কি আমার জরুরি কথা তো? হ্যাঁ, দুপুর তো বাবার বাড়ি, টুম্পাও কলেজে। আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট টাইম, মানে আমি তোমার সাথে কিছু শেয়ার করতে চাই। মা বল। মা, আমি দুপুরকে মুক্তি দিতে চাই। এটা আবার কেমন কথা? মুক্তি দিতে চাস মানেটা কি? কেন তুমি বুঝতে পারছো না? তোমার চোখে পড়ছে না একটা ব্যাপার, যে নূপুর অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা মেয়ে। ও বিদেশে সেটেল হতে চায়, ও ওর হায়ার স্টাডি কমপ্লিট করতে চায়। শি হ্যাজ আর ওন ড্রিমস। এগুলো আমি কীভাবে পূরণ করবো মা বলো তো? আবির, তোরা দুজন দুইটা ফ্যামিলির, তার উপর নূপুর 4 বছর বিদেশে ছিল। তোদের তো মানসিক মিল হতে সময় লাগবে, প্রত্যেকটা কাপলের লাগে। তোর আর আমার বাবারও হচ্ছিল, প্রথম প্রথম অনেক অমিল ছিল, পরে তো সব ঠিক হয়ে গেছে। শোন, আমার নানি একটা কথা বলতো, বিয়ের প্রথম বছরটা হচ্ছে নিম ফুলের মধুর মতো, যদি তিতাটাকে একটু সরিয়ে রাখতে পারিস।
তাহলে মধুটা রয়েছে। মা, এইসব ইমোশনাল কথাবার্তা না আমাদের সম্পর্কের মাঝে আর কোনো কাজ নেই, বিশ্বাস করো। নূপুরের আমার সম্পর্কটা যদি এখন আমরা টিকিয়ে নিয়ে যাই, ইট উইল বি লাইক আমরা একটা লাশ বহন করে নিয়ে যাচ্ছি। বিকজ আমাদের সম্পর্কের মধ্যে আর কোনো প্রাণ নেই মা, কোনো স্পার্ক নাই, বিশ্বাস করো। নট অনলি দ্যাট, নূপুর আমাকে ইজিলি অ্যাকসেপ্টও করে নি। তোরা এই আজকালকার ছেলে মেয়েদের না আমি বুঝতেই পাই না, বুঝলি? এত সহজে একটা সম্পর্ক শেষ করে দেওয়া যায়? আমি নূপুরের সাথে কথা বলব। হ্যাঁ, দরকার হলে ওর বাবার সাথে কথা বলব। কেন, তুমি কেন এসবের মধ্যে জড়াবে? ডোন্ট মা, তুমি আমাকে বিশ্বাস করো না। মা বিশ্বাস করো, আমি নূপুরের ভালো চাই, ও খারাপ চাই না। আমি তোকে ভালোবাসি, তাই না? তাছাড়াও তুমি কি চাও তোমার সন্তানকে কেউ ডিসরেসপেক্ট করুক? এমন একটা কথা বললি, আমি কি বলবো বুঝতে পারছি না। যা খুশি তুই কর, আল্লাহ জানে ভাগ্যে কি আছে। সুন্দর তো শাড়িটা, মানিয়েছে তোমাকে। থ্যাংক ইউ। নূপুর, তুমি কি বোঝো আমি তোমাকে ভালোবাসি? যে বুঝি, বুঝলে কি করতে হবে জনাব? কিছু করতে হবে না তো। জানো নূপুর, আমি কখনোই তোমাকে খাঁচার পাখি কিংবা অ্যাকুরিয়ামের মাছের মতো বন্দি করে রাখতে চাইনি, কখনোই না। আবির, আমি কিন্তু তোমার এসব হাই থটের কথাবার্তা বুঝি না। কি বলবো সোজা করে বলো তো, সহজ ভাবে বলো। তোমার জন্য ছোট্ট একটা উপহার। ডিভোর্স লেটার? তোমাকে হতাশার বেড়াজাল থেকে একেবারে মুক্তি দিয়ে দিলাম। জানো নূপুর, আমি না সব সময় চেয়েছি তুমি ওরো, মন খুলে ওরো, আর আমি হতে চেয়েছিলাম তোমার সেই মুক্ত আকাশ। তুমি কখনো বোঝোইনি, মেবি আমিও তোমাকে বোঝাতে পারিনি, মাই ফল্ট। এনিওয়েজ, আমার সিগনেচার করা আছে, তুমি সিগনেচার করলে ইটস ডান, শেষ। আরেকটা ব্যাপার, আমাদের হয়তো বা শেষ আরেকবার মিট করা লাগতে পারে, দুজন মিলে একটু লয়ের সামনে বসতে হবে, ফর্মালিটিস। তো তোমার সুবিধা মতো একটা সময় একটু জানিয়ে দিও, একটু কোঅপারেট করো। হ্যাঁ, আবিরের মা, আবিরের মা। জি আঙ্কেল, আপনি বসেন, মা আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? রত্ন গর্ভা, আপনার সাথে তো দেখা করতে এসেছি। ভাই এইভাবে কেন বলছেন? তাহলে কিভাবে বলবো, দেখুন আপনার অমানুষ ছেলেটাকে। ওর বাবা মারা যাওয়ার পরে আমি তো ওকে বড় করলাম, ওর মতামত নিয়ে নূপুরের সাথে বিয়েটা ঠিক করলাম, আর ও কিনা পারলো এই মেয়েটার সাথে বেইমানি করতে। ভাই আপনি এত উত্তেজিত হবেন না, আমি আপনাকে বুঝিয়ে বলবো, আমি নিজেও কিছুই জানি না। উত্তেজিত হব না মানে, আপনার মেয়ের সাথে যদি এমন কিছু করতো আপনি পারতেন চুপ করে থাকতে? ভাই আপনার কাছে আমরা অনেক ঋণ, আবির এখন বাসায় নেই, যদি থাকতো আমি আপনার সামনে নিয়ে আসতাম, আপনি ঠাস ঠাস করে দুটো চড় মারতেন, আমি কিচ্ছু মনে করতাম না। ভাই বিশ্বাস করেন, আমি জানি না ওদের মধ্যে কি হয়েছে, কি ভুল বোঝাবুঝি হয়েছে যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে।
আপনি বিশ্বাস করবেন আত্মীয় স্বজনের সামনে আমার নাক কাটা যাচ্ছে। আপনি আপনার ছেলেকে প্রপারলি মানুষ করতে পারেননি, এটা আগে স্বীকার করুন। একই বাড়িতে একই ছাদের নিচে আপনারা থাকেন, আর আমাকে বিশ্বাস করতে হবে যে আপনি কিছুই জানেন না? ভাই, আমি কেন আপনার কাছে মিথ্যা বলবো? আমি সত্যি কিছু জানি না। আপনি একটু বসুন, টুম্পা আঙ্কেলের জন্য একটু চা করে। আমি চা খেতে আসিনি, আপনি এখানে বসতেও আসিনি। আমি এখানে এসেছি শুধু আপনাকে জানিয়ে দিতে আপনার অমানুষ ছেলেটা আমার সাথে যা করলো এর প্রতিশোধ আমি নেব। আমি ওর নামে মানহানির মামলা করব, আমি ওকে জেলের ঘানি টানিয়ে ছাড়ব, মনে থাকে যেন। ভাই, আমার কথাটা মা, মা কোথায় তুমি? আমার ক্ষুধা লাগছে, আমি খেতে বসলাম। তুই শুরু কর, আমি আসছি। একসাথে খাবো, আমারও ক্ষুধা লাগছে। মা, আমি ঘরে গিয়ে খাচ্ছি। এই বস, বস, ঘরে যেয়ে খাচ্ছি। আমি কি এখানে একা একা বসে বসে খাবো? তো একা সমস্যা কি? তুমি তো চাও না তোমার পাশে কেউ থাকুক, তুমি তো চাও একা থাকতে, তো থাকো, তুমি একাই থাকো। মা, ওর হয়েছেটা কি বলো তো? ওকে কি বলবো বল, আমি নিজেও তো তোর উপর অনেক অসন্তুষ্ট। আবির, তুই কেন এই কাজটা করতে গেলি? আমি তো তোকে কোনো কিছু কখনো বলি না, কিন্তু তোর জন্য আমার সবার কাছে এত লজ্জা পেতে হচ্ছে। আজকে দুপুরে বাবা এসেছিলেন, অনেক কড়া কড়া কথা বলেছেন। ওনার তো কোনো দোষ নেই, দোষ তো আমাদের। মা, আমি কিন্তু তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, আমি যা করছি সেটা নূপুরের ভালোর জন্য করছি। নূপুর আমার সাথে থাকলে ওর ফিউচারটাও সেট করতে পারতো না, ওর গোলটাও কখনোই সেট করতে পারতো না। তাছাড়া মা, একটা সময় বুঝবা, আমি যা করছি সেটা সবার ভালোর জন্য করছি, সবার ভালোর জন্য। কি জানি বাবা, আমি আসলে কখনো ভাবতেই পারিনি আমার মেয়ের জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। মেয়েটা খুব ডিপ্রেশনে আছে। আঙ্কেল, আপনি যদি অনুমতি দেন আমি নূপুরের পাশে থাকতে চাই। হ্যাঁ, অবশ্যই। ওর এই সময় তোমরা বন্ধুরাই তো ওকে সাপোর্ট করবে, পাশে থাকবে। না না আঙ্কেল, আমি সেটা বলিনি। আমি বলতে চাচ্ছিলাম আঙ্কেল, মানে যদি আপনি অনুমতি দেন আমি নূপুরকে বিয়ে করতে চাই। আঙ্কেল, আঙ্কেল আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা বিয়ের পরে ইউকেতে সেটেল হব, সেখানে ওর হায়ার স্টাডিজ শেষ করতে পারবে এবং ওর ক্যারিয়ারটা যেভাবে চায় সেভাবে সাজাতে পারবে। আঙ্কেল, কোনো সমস্যা নেই। এটা তুমি কি বলছো? ওদের মাত্র ডিভোর্স হলো, ডিভোর্স কার্যকরী হতে তো আরও সময় লাগবে। আগে ও একটু সেটেল করুক, তারপরে আমি নূপুরের সাথে কথা বলবো। জীবন তো একটাই, এভাবে তো আর চলতে পারে না, সিদ্ধান্ত একটা নিতেই হবে। না না আঙ্কেল, আমি তাড়াহুড়া করছি না, আমি শুধু বলছি আমার আর নূপুরের এঙ্গেজমেন্ট অন্তত হয়ে থাকুক, তাতে ওর ডিপ্রেশনটাও কিছুটা কমবে। আর আবিরকেও তো আমাদের দেখিয়ে দিতে হবে যে নূপুরকেও ছাড়ার পরে নূপুর পানিতে পড়ে যায়নি। ঠিক আছে, আমি নূপুরের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। তুমি অবশ্যই ইচ্ছে করলে ওর সঙ্গে কথা বলতে পারো, প্লিজ। ওকে। তুমি শাড়ি পরেছো? তুমি কখন এলে? তোমাকে নীল শাড়িতে খুব সুন্দর লাগছে। বলতে পারো মেয়েরা কখন নীল শাড়ি পরে? কখন নীল শাড়ি পরতে ইচ্ছা করে?
যখন নীল শাড়ি পরতে ইচ্ছা করে তখন। মেয়েরা যখন কষ্টে নীল হয়ে যায় তখন সে নীল রঙের শাড়ি পরে, যখন তার বুকে অভিমান জমে তখন পরে গোলাপি রঙ, যখন বিষণ্ণতায় ভোগে তখন পরে তেজপাতা রঙ, আর যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে তখন পরে সবুজ রঙ বৃষ্টিতে ভিজতে। আচ্ছা, তোমার জ্বর আসেনি তো? বাসায় কি প্রেশার মাপার মেশিন আছে? তাহলে তোর প্রেশারটা মেপে দিতাম। তুমি আমার সাথে ফাইজলামি করছো? না, কিন্তু তুমি তো কখনো এভাবে কথা বলো না। আমার কাছে মনে হচ্ছে তুমি অসুস্থ, তোমার চিকিৎসা দরকার। চুপ করো। আচ্ছা চলো বাইরে কোথাও বসে এক কাপ কফি খেয়ে আসি। কফি? তুমি বলতে পারো আমার কি চা পছন্দ? যদি বলতে পারো তাহলে আমি তোমার সাথে বাইরে যাব। চা? তুমি কি চা খাও? তুমি না ব্ল্যাক কফি খাও। সিফাত, তোমার সাথে 4 বছরের বন্ধুত্ব, কিন্তু এই 4 বছরে তোমার একবারও জানতে ইচ্ছা করেনি যে আমি কি চা খাই, আমার কি রং পছন্দ, কি ফুল পছন্দ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে মনে রাখবো আর কখনো ভুলবো না। এখন চলো মিন্ট ফ্লেভারের আইসটি খেয়ে আসি। না, আমি আজকে কোথাও যাবো না, আমার আজকে একদম ভালো লাগছে না। বাই এনি চান্স তুমি কি আবিরকে মিস করছো? এখন আমার ইচ্ছা করছে ঘর অন্ধকার করে চোখ বন্ধ করে শুয়ে থাকতে। তুমি যাও, পরে কথা বলবো। তাই হোক, আজ আসি তাহলে, ভালো থেকো। আমাদের মধ্যে তো আর ওই সম্পর্কটা নাই, ভাবি বললে যদি কিছু মনে করো। নুপু কেমন আছিস মা? আমাদের তো একদম ভুলে গেছিস। না ভালো আছি, এত সহজে সবকিছু ভোলা যায় আর কি। একজন আমি তার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, তোমরা তার বন্ধ করনি তাই না? একদম, যখন ইচ্ছা করবে চলে আসবে। তোমাদের বাসার উপর আসলে এক ধরনের মায়া জন্মে গেছে। তাহলে চলে গেলে কেন? আমি তো যেতে চাইনি। চলো আজই তোমাকে বাসায় নিয়ে যাব। না আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা তোমরা কি একা একাই কথা বলবে? আমাকে কথা বলিয়ে দিবা না? ও আমার ফ্রেন্ড সিফাত, উনি আবিরের মা, আর ও আবিরের ছোট বোন টুম্পা। দেখি আন্দাজ করেছিলাম। আর আমি কিন্তু এখন আর শুধু ওর ফ্রেন্ড না, আমি ওর উডবি হাজবেন্ড। সামনেই আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে, আর আজকে আমাদের একটু কেনাকাটা আছে আর একটু কাজও আছে। আমরা আরেকটু কথা বলি, আসি আছে। সালাম আলাইকুম। চলো কি ব্যাপার, আজকে তুমি এখানে চেহারা দেখাতে এসেছো? না মানে আমি জানি আজ নুপুরের এনগেজমেন্ট। আপনি জানেন আজকে আমাদের এনগেজমেন্ট, তারপরও আপনাকে আজকেই আসতে হলো? নুপুরের সাথে একটু কথা ছিল। কেন, আরো অপমান করা বাকি আছে? ঠিক আছে চলে যাবো, এসছো বসো, আমি নুপুরকে পাঠাচ্ছি। দেখেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে,
আমি চাই না আপনি পাঁচ মিনিটের এক মিনিট বেশি ওর সঙ্গে থাকেন আর কথা বলেন। প্লিজ এভাবে বলবেন না। তো কিভাবে বলবে? ও আচ্ছা, মানুষকে কিভাবে অপমান করতে হয় সেটা তো তোমার থেকে শেখা উচিত, তাই না? আমি জানতাম তুমি আজকে খুব সুন্দর করে সাজবে। আমি যদি সাজতাম তোমার জন্য তো সাজতাম না। আমি বুঝি না তোমার এখানে এত ইন্টারফেয়ার করার কি দরকার। নূপুর, মনে আছে তুমি আমাকে একটা কথা বলেছিলে, তোমার এঙ্গেজমেন্টে তুমি খুব সুন্দর করে সাজবে, নীল রঙের একটা লেহেঙ্গা পরবে। কেন যেন মন বলছিল যে তুমি নীল লেহেঙ্গাটা জোগাড় করতে পারো না, তাই তোমার জন্য একটা নীল লেহেঙ্গা নিয়ে এসেছি। থাক, অনেক হয়েছে। হ্যাঁ, জীবনটাকে কি নাটক মনে করো? তুমি যখন খুশি আমার সাথে যা করবে আর আমি সেটা মেনে নিব, এই ধারণা থেকে বের হও। যখন খুশি আসবা, যখন খুশি ছেড়ে চলে যাবা। প্লিজ নূপুর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, আমি তোমার ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়েছি, তাই না? নূপুর, তুমি দুনিয়ার যে প্রান্তেই থাকো না কেন, যে কোনোতেই থাকো না কেন, একটা মানুষ যদি শুধু থাকে পৃথিবীতে তোমার পাশে দাঁড়ানো, সেটা আমি হব। চুপ, আর একদম ফালতু কথা বলবা না। হয়েছে, আপনার কথা শেষ হয়েছে। আর তুমি, ভিতরে সবাই তোমার জন্য ওয়েট করছে, চলো ভিতরে চলো। এই এক্সকিউজ মি, এইটা কেমন ওয়ে একটা মেয়ের হাত ধরো, ব্যথা পাবে তো। শাট আপ, মাইন্ড ইওর বিজনেস। আমি এখানে আপনাকে এক মুহূর্ত দেখতে চাই না। ওই যে দেখছেন দরজা, বেরিয়ে যান এখন, বেরিয়ে যান। আর এক মুহূর্ত আপনাকে আমি দেখতে চাই না, এক মুহূর্ত না। গেট আউট, তুমি ভেতরে আসো, সবাই ওয়েট করছে। তুমি কেন অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? ইডিয়ট, অপদার্থ একটা। আরে আমি কি করলাম? তুমি কি করছো? নিজের বউয়ের সাথে অন্য একটা লোকের এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, আর উনি হিন্দি সিনেমার নায়কের মতো ব্লু লেহেঙ্গা গিফট আসছে। ওয়াও, এই ছেলে ভালোবাসো যে এই কথাটা মুখ দিয়ে বলতে পারো না, স্টুপিড। নূপুর, আমি তোমাকে ছাড়া একদম ভালো নেই, বিশ্বাস কর। আমি তোমাকে অনেক ভালোবাসি নূপুর, কিন্তু কি করব, আমি তো তোমার সব শখ পূরণ করতে পারবো না। আমার লাগবে না আর কোনো শখ পূরণ, আমার লাগবে না কোনো মুক্ত আকাশ। আমার তোমার এখানে যে খাঁচাটা আছে না, আমি সেই খাঁচার একমাত্র সাজানো পাখি হয়ে থাকতে চাই। আবির, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই রিয়েলি লাভ ইউ টু। কিন্তু আমার একটা শখ পূরণ করতে হবে। কি শখ? ছাড়ো না, তুমি একাই শখ পূরণ করবো, আমি করবো না। এইটা